2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সাবুননিসা মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসরুমে তোমাদের আমন্ত্রণ শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে আছি বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ নজিবুর রহমান। অনেকদিন পর তোমাদের সাথে আবার যুক্ত হয়েছি। আশা করি তোমরা সুস্থ আছো, লেখাপড়া করছো এবং আমরা যে ক্লাসগুলো নিচ্ছি বাসায় সেই ক্লাসগুলো তোমরা দেখছো। আমরা আজকে একটা কবিতা পড়তে চাই। কবিতাটির নাম নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যিনি লিখেছেন কবি সৈয়দ শামসুল হক। আমরা প্রথমত কবির জীবনী বা কবি পরিচিতি যেটা আমরা বলি সেটা একটু সংক্ষেপে আলোচনা করে আসি। সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের একজন ব্যতিক্রমধর্মী কবি লেখক। তিনি ইংরেজি বিষয়ে লেখাপড়া করেছেন, তবে পেশা হিসাবে তিনি সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন। এই মহান কবির জন্ম 27 ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দ এবং মৃত্যুবরণ করেছেন 27 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দে। তার মূল পেশা ছিল সাংবাদিকতা এবং এই সাংবাদিকতার সুবাদে মূলত তিনি লেখালেখিতে বেশ তৎপর হয়ে ওঠেন এবং তার সুযোগটা সৃষ্টি হয়ে যায়। তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। তার একটা পরিচয়, তিনি সব্যসাচী লেখক। সাধারণত সব্যসাচী বলা হয় যার দুই হাত সমানে চলে, অর্থাৎ একজন পারঙ্গম ব্যক্তি, কর্মদক্ষ একজন ব্যক্তি, যিনি তার কর্ম কুশলতার গুণে তিনি বহুদূর এগিয়ে যেতে পারেন, এমন ব্যক্তিকে আমরা বলি সব্যসাচী। যেহেতু লেখার ক্ষেত্রে সৈয়দ শামসুল হক ছিলেন অত্যন্ত পারদর্শী একজন লেখক, তিনি বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যে দিকে তার পদচারণা নেই। তিনি গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, কবিতা লিখেছেন, নাটক লিখেছেন, কাব্য নাটক লিখেছেন, ছড়া লিখেছেন, শিশুতোষমূলক গ্রন্থ তার আছে। এরপরে আমরা লেখক হিসাবে সৈয়দ শামসুল হক কেমন ছিলেন, নিরীক্ষাপ্রিয় লেখক ছিলেন। আমরা বলেছি নিরীক্ষাপ্রিয় লেখক। নিরীক্ষাপ্রিয় জিনিসটা কী? অর্থাৎ তিনি অনেকটা তার লেখা থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি তার লেখাটাকে বিচার করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ লেখার লেখক হিসাবে যদি তিনি মূল্যায়ন করতে যান তাহলে হয়তো একটু পক্ষপাতিত্ব থাকে। তাই তিনি নিজের লেখা থেকে একটু বিচ্ছুত হয়ে একটু দূরে অবস্থান করে লেখাটা কেমন হয়েছে, লেখাটার মান কেমন, এটা তিনি দেখে বুঝতেন যে আসলে এটা পাঠকের কাছে কেমন সমাদর পাবে, পাঠকের কেমন আনন্দ দান করবে, এটা তিনি সেইভাবে বুঝতেন। এই জন্য তাকে বলা হয়েছে নিরীক্ষাপ্রিয় লেখক। উল্লেখযোগ্য রচনা, মূলত কাব্য এবং নাটক রচনায় সৈয়দ শামসুল হক বেশি পারদর্শী ছিলেন। আমরা প্রথম তার নাটকগুলো নিয়ে একটু কথা বলি। পায়ের আওয়াজ পাওয়া যায়, তারপরে গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এখানে এখন, ঈর্ষা, এগুলো হচ্ছে সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ। আর কাব্যগ্রন্থ হিসাবে যেগুলোর নাম আমরা করতে পারি, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, প্রতিধ্বনিগণ, এই জাতীয়। এখন আমাদের আজকের আলোচনার যে বিষয়টি সেটা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আমরা
বেশি কথা না বাড়িয়ে আমরা এখন কবিতায় যেতে চাচ্ছি। আমাদের কবিতার প্রথম যেটা আমি দেখছি সেটা হচ্ছে নীলক্ষা আকাশ নীল। কবি বলতে চাচ্ছেন যে কবিতায় যাওয়ার আগে আমরা একটু কবিতার প্রেক্ষাপট একটু বলি। এই কবিতাটি নেওয়া হয়েছে কবির বিখ্যাত কাব্যনাটক নুরুল দীনের সারা জীবন, সেই কাব্যনাটক থেকে এটা নেওয়া হয়েছে। এবং এই জায়গায় নুরুল দীন নামে যে ব্যক্তির কথা আছে, তিনি একজন ঐতিহাসিক ব্যক্তি, অর্থাৎ একেবারে মাটি মানুষের কাছাকাছি জায়গা থেকে উঠে আসা একটা নেতৃত্ব। 1782-83 খ্রিস্টাব্দের দিকে রংপুর দিনাজপুর অঞ্চলে যে কৃষক বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন নুরুল দীন। ফলে তিনি একটা ঐতিহাসিক চরিত্র। এখন সেই নুরুল দীন সম্বন্ধে কবির বক্তব্যটা কেমন আমরা একটু কবিতার মাধ্যমে সেটা আমরা বুঝবার চেষ্টা করব। বাঙালি জাতির কেন এটাকে তিনি কবিতার অবলম্বন করলেন, অর্থাৎ নুরুল দীনকে কেন তিনি কবিতায় নিয়ে আসলেন। নুরুল দীন শোষিত নিষ্পেষিত জনতার নেতা ছিলেন। নুরুল দীন ঠিক অনেকটা মানে খুব জৌলুসপূর্ণ জীবনের অধিকারী ছিলেন না, একজন কৃষক ছিলেন। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যায় উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকদের তিনি সংঘবদ্ধ করেছিলেন, অর্থাৎ একেবারে মাটির কাছাকাছি তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন ব্যক্তি, যিনি নিছক মানুষের কল্যাণের কথাই ভেবেছিলেন, কৃষকের কল্যাণের কথাই ভেবেছিলেন, তাই তিনি এইভাবে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলেন। আমরা যদি একটু গভীরভাবে ভাবি বা গভীর দৃষ্টি দিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাই নুরুল দীনের মতো এরকম নেতৃত্ব, অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বাংলায় এসেছে। এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও একেবারে খুব মাটির কাছাকাছি মানুষের নেতা হয়েই মূলত তিনি রাজনীতি শুরু করেছিলেন। এবং তাদের সুখ, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের দুঃখ দুর্দশা, এইগুলোই মূলত তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়বস্তু ছিল। খেটে খাওয়া শ্রমিক, কৃষক, মুটে মজুর, তাদের ভাগ্য উন্নয়ন কীভাবে করা যাবে এই নিয়েই তার ধ্যান জ্ঞান ছিল। হয়তো কবি সৈয়দ শামসুল হক সেই নুরুল দীনের মতো নেতৃত্ব সংকটকালে, বাংলাদেশের সংকটকালে যখন প্রয়োজন হবে তখনই দেখা দিবে, যেমন দেখা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এবার কবিতায় যাই। নীলক্ষ আকাশ নীল, অর্থাৎ আকাশের দিকে যতদূর আমরা দৃষ্টি নিবদ্ধ করতে পারি সেখানে আকাশকে আমরা নীল হিসাবেই দেখি। হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর, অর্থাৎ ওই যে নীল আকাশ, নীল আকাশের মধ্যে অজস্র তারকারাজি, এবং হাজার হাজার অগণিত কথা তিনি বলেছেন। এবং সেই আকাশ, তারা ভরা যে আকাশ, সেই আকাশের নিচে যে ভূখণ্ডটি কবি কল্পনা করেছেন সেই ভূখণ্ডটি আর কোনোটি না, আমাদের বাংলাদেশ। তা বলছেন নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। সেই নীল আকাশ, যে আকাশে অজস্র তারকারাজি, সেই আকাশের নিচে গ্রাম গঞ্জ হাট লোকালয় জনপদ মিলিয়ে আছে 69,000। এটা বাংলার একটা ভৌগোলিক রূপ তিনি এখানে তুলে ধরেছেন। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। তোমরা একটা কল্পনা করো, একটা পূর্ণিমা রাত, সেই রাতে যে চাঁদ উঠেছে, চাঁদ যে জ্যোৎস্না ঢালতেছে সেটা সাদা দুধের মতো, ধবল দুধ বলতে সাদা দুধের মতো।
ঠিক এটাও প্রাকৃতিক একটা পরিবেশ, অর্থাৎ সৌন্দর্য রূপ, অর্থাৎ আবহমান বাংলায় জ্যোৎস্নার যে কি রূপ হয় সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। কিন্তু পরক্ষণে কবি বলছেন, নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। অর্থাৎ আমাদের মানুষের যে পরিবেশ, সেই পরিবেশটা আমরা নষ্ট করে ফেলেছি। মাঠ নষ্ট হয়েছে, ক্ষেত নষ্ট হয়েছে, নদী নষ্ট হয়েছে, বীজ নষ্ট হয়েছে, অর্থাৎ পুরো দেশটাই নষ্ট হয়ে গেছে। কবি কি বলতে চান? কবি বলতে চান, বিভিন্ন সময়ে এদেশে বহিঃশত্রুর আগমন ঘটেছে, সাম্রাজ্যবাদী শক্তির আগমন ঘটেছে। ব্রিটিশরা এসেছিল, তারা চলে গেছে। পাকিস্তানিরা জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে চেপে বসেছিল, তারাও বিদায় নিয়েছে। কিন্তু এখন যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরাই, অর্থাৎ এখন শাসক এবং জনগণ আমরা নিজেরাই। কিন্তু এখানেও বিভিন্ন সময়ে পালাবদল হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে। অনেক সময় এরকম শাসক এখানে এসেছেন যারা জনগণের বন্ধু হিসেবে বিবেচিত হয়েছেন, আবার এমন শাসকও এখানে এসেছেন, স্বৈরাচারী শাসক, যারা জনগণের টুটি চেপে তাদের শাসন ক্ষমতা তারা চালিয়ে গেছেন, শোষণ চালিয়ে গেছেন। হয়তো সেই প্রেক্ষাপটটি কবির কলমে এখানে ধরা পড়েছে যে সব কিছু নষ্ট হয়ে গেছে, সংসার নষ্ট হয়েছে, বীজ নষ্ট হয়েছে, ক্ষেত নষ্ট হয়েছে, নদী নষ্ট হয়েছে, মাঠ নষ্ট হয়ে গেছে। একজন কৃষকের জন্য এই নষ্টগুলো যদি হয়, তাহলে কৃষকের আর কী আশা থাকে? আর কিছুই থাকে না। ঠিক তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? ঠিক সব যখন নষ্ট হয়ে গেছে, ঠিক সেই সময় সেই নীল আকাশে হঠাৎ বিশাল আকারের একটা চাঁদ এটা উদিত হয়ে যেন শীষ দিল, শীষ দেওয়া বলতে ইঙ্গিত দিল। অতি অকস্মাৎ, অর্থাৎ খুব মানে তাৎক্ষণিকভাবে এমন আওয়াজ হলো, এ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রবাদ? প্রবাদ একজন মানুষ গর্জন করে উঠলে, চারিদিকে সব যখন নষ্ট হয়ে গেছে, পরিবেশ পরিস্থিতি কোনোটাই আর অনুকূলে নেই, দেশীয় মানুষ শাসন করলেও তাদের আচার আচরণে, তাদের চিন্তা চেতনায় এদেশে মানুষের কল্যাণ নেই, ঠিক সেরকম একটা অবস্থায় কে যেন একজন গর্জন করে উঠলেন। সেই গর্জনটা খুব মানে আওয়াজটা খুব ছিল মানে বিকট আওয়াজ, এবং সেটা জলপ্রপাতের মতো আওয়াজ। তিনি কি বলেছিলেন? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে। নুরুল দিন ডাক দিল এসে, তাহলে যে কাল্পনিকভাবে যে চাঁদটি শীষ দিল, সেই চাঁদটি কিন্তু আমরা নুরুল দিনকেই বুঝব। তিনি সেই আশাহত হতাশাগ্রস্ত কৃষক যারা সামন্ত প্রভুদের শোষণে পেষণে নিষ্পেষিত হয়ে জীবন যাপন করছে, যাদের সামনে কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, ভরসা করবার কিছু নেই, ঠিক সেই সময় যেন দেবদূতের মতো নুরুল দিন তাদের সামনে এসে হাজির হয়ে গেলেন, এবং এসে বললেন যে আপনারা গোল হয়ে আসুন, আপনারা ঘন হয়ে আসুন, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। আমি আপনাদের সকলের কাছে অনুনয় করে বলছি, আপনারা চুপচাপ হয়ে বসুন। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। আজকের নুরুল দিনের যে ঘটনাটি সেটা 1782 সালের ঘটনা, আজ আমরা 2021 সালে অবস্থান করছি, কবি এটা আরও আগে লিখেছেন। ফলে দেখা যাচ্ছে যে নুরুল দিন যে সময় মানুষের দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময় আমাদের থেকে অনেক আগে ঘটে গেছে। তাই কবি বলতে চাচ্ছেন, অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই কবিতা কিন্তু অতীতের ঘটনায় কবিতায় স্থান পেয়েছে। অতীতের ঘটনা কবির লক্ষ্য না, হয়তো সেটা উপলক্ষ হতে পারে, কবির লক্ষ্য হচ্ছে কবির সমসাময়িক কাল। তাই তিনি বলছেন
যে এখন যে অবস্থা বিরাজ করছে এই বিরাজিত দুরবস্থার ভেতরে অতীত অর্থাৎ নুরুল দিনের সেই ঐতিহাসিক ঘটনাটি আমাদের চেতনায় আঘাত করে। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় যখন নুরুল দিন এসে ডাক দিচ্ছে সেটাও একটা পূর্ণিমা ছিল, আর আজকে যখন সেই অতীতের নুরুল দিনের ঘটনাটি আমাদের চেতনায় আঘাত করছে সেটাও একটা স্বচ্ছ পূর্ণিমা। এই পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কালভূম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। বাংলায় যখন কালভূম বিরাজ করছে অর্থাৎ চারিদিকে কোনো প্রতিবাদ নেই, অন্যায় হচ্ছে, শোষণ হচ্ছে, পীড়ন হচ্ছে, অত্যাচার হচ্ছে, জুলুম নির্যাতন সবই হচ্ছে, কিন্তু কোনো বাদ প্রতিবাদ কোনো কিছু নেই, আন্দোলন নেই, সংগ্রাম নেই, কিচ্ছু নেই, সবাই যেন নীরব নির্বাক হয়ে সব কিছু সহ্য করছে, তাই কবি ওই অবস্থাকে বলেছেন কালভূম যখন বাংলায়, অর্থাৎ স্বৈরাচারী শাসকরা যখন মানুষের টুটি চেপে ধরে শাসন করতেছিল তখন আর প্রতিবাদ করার তেমন কেউ ছিল না, সেই অবস্থাটাকে বোঝানোর জন্য কবি বলছেন বাংলায় তখন কালভূম বিরাজ করছিল তখন যেন নুরুল দিন আবার তার সেই বিশাল দেহ নিয়ে বাংলার মরা আঙিনায় দেখা দেয়। মরা আঙিনা বলতে আমরা গোরস্থান বলতে পারি, যেখানে মানুষ মরে গেছে, প্রতিবাদ করার মতো সত্তা তাদের মধ্যে আর বিরাজ করছে না। এরপর কবি নুরুল দিনের পরিচয় দিচ্ছেন। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, অর্থাৎ নুরুল দিন রংপুরে জন্মেছিলেন, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, অর্থাৎ বাংলা 1189 সনে নুরুল দিন এই তৎকালীন ব্রিটিশ সামন্ত প্রভুদের বিরুদ্ধে কৃষকদেরকে সংঘবদ্ধ করে আন্দোলনের ডাক দিয়েছিলেন। ইংরেজি খ্রিস্টাব্দ অনুযায়ী সেটা 1782 খ্রিস্টাব্দ হয়। আবার বাংলার বুঝি মনে পড়ে যায়, অর্থাৎ এই যে নুরুল দিন যে একদিন ডাক দিয়েছিল এটা বাংলার আবার মনে পড়ে যায়, কারণ বাংলা আমাদের মা, মায়ের দুরবস্থার সময় সেই সন্তানের কথা মা স্মরণ করেন, যে সন্তান কোনো এক সময় হয়তো এরকম একটা দুরবস্থার মুখে তা মাকে রক্ষা করেছিলেন, তাই সেদিন যেমন মাকে নুরুল দিন রক্ষা করেছিলেন আজকে বুঝি সেই মাকে রক্ষা করবার মতো তেমন কেউ নেই, যার কারণে সেই নুরুল দিনের কথাই আজকে বাংলা মায়ের মনে পড়ে যাচ্ছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। সোনার বাংলা বলতে আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশে যখন অত্যাচারী শোষক শ্রেণীরা নেমে আসে তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় দালালেরই আলখাল্লায়, অর্থাৎ সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী যারা ধর্মের নামে এদেশের মানুষের অধিকার খর্ব করতে চায়, মূল্যবোধ ধ্বংস করতে চায়, সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধাচরণ করতে চায়, তাদের দৌরাত্ম্য যখন বেড়ে যায় তখনও নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আজকে আমরা ক্লাসটা এখানেই সমাপ্ত করব। আজকে আমরা নুরুল দিনের কথা মনে পড়ে যায় এর উপরে প্রথম ক্লাসটি আমরা নিলাম। আশা করি তোমরা এটা ভিডিওটি দেখবে এবং এর বইটি পাশে খোলা রাখবে, পাঠ্য বইটি পাশে খোলা রাখবে এবং বইয়ের সাথে মিলিয়ে ভিডিওর সাথে মিলিয়ে তোমরা দেখবে, তোমাদের বুঝতে সহজ হবে। তাতে করোনার প্রাদুর্ভাব আবার বৃদ্ধি পাচ্ছে, তোমরা ঘরে থেকো, সুস্থ থেকো, ঘরে থেকে লেখাপড়াটা চালিয়ে যেও, আপন ঘর আপন কলেজ এরকম মনে করে বাসাতেই লেখাপড়া করো, সুস্থ থাকো। সবার শুভকামনা করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।